এসএসসি মামলার রায় বেরোনোর পর নাথানে মুখ্যমন্ত্রী জনসভায় বক্তব্য কেস করায় বিকাশ বাবুকে দিয়ে, কারণ তাদের প্রার্থী তিনি নাকি জুনিয়র ছিলেন, সব ব্যাপারে একটা করে পিল করবে, পিল বুঝতে পারছেন তো, কোর্টে অ্যাপিল করলে ওটাকে বলা হয় পিল, প্যান্টাসিড খাবে না, জেলুসিল খাবে না, কারো ভালো চোখে দেখতে পারে না, একটা পিল করলে বিজেপি করলে বেল, আর তৃণমূল করলে জেল, এসব আমরা চোখে দেখছি, নজর রাখছি। আমি বিচারপতিদের অসম্মান করি না, কিন্তু যেভাবে বিচারের রায়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি, গণতন্ত্র আজ নির্বিচারে কাঁদছে, গণতন্ত্রের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া হয়েছে, আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে এত এত মানুষের চাকরি খেয়ে নেওয়া হয়েছে, স্কুল চলবে কী করে, কে চালাবে স্কুল, শিক্ষক শিক্ষিকারা না থাকলে ছাত্রছাত্রীরা পড়াশুনো করবে কী করে, এই কোশ্চেনগুলোর কোনো উত্তর আছে?